আঙ্গুবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই হেনি মাসদি চৌমুখনির নাম কে শুনে নাই। জনপ্রিয় এমন হাজারো লোকগীতির বরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী হাশেম লোক উৎসব হয়ে গেল। মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে। নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ও ভাষাকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে তুলে ধরেছেন কিংবদন্তি শিল্পী মোহাম্মদ হাশেম। নোয়াখালী থেকে আবু রহমান সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লোকসঙ্গীত বাঙালি জাতির হাজার বছরের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের মানুষের মুখের ভাষাকে সঙ্গীতে রূপান্তর করে ব্যাপক সাড়া ফেলেছেন, লিখেছেন অন্তত 2500 গান, নিজেই গিয়েছেন বেতার ও টেলিভিশনে। বলছি নোয়াখালীর আঞ্চলিক গানের জনক কিংবদন্তি অধ্যাপক মোহাম্মদ হাশেমের কথা। তিনি সুর ও শব্দের অনবদ্য সৃষ্টির মাধ্যমে নোয়াখালীর সঙ্গীত জগৎ ও আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করে গেছেন। অধ্যাপক মোহাম্মদ হাশেম আঞ্চলিক গানের জনক। এই নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মাটি এবং মানুষের কথা তার আঞ্চলিক গানের মধ্য দিয়ে তিনি এটাকে প্রকাশ করেছেন। ওনাকে আমি অনেক কাছ থেকে দেখেছি, আমি ওনার অনেক গানের সাথে পরিচিত। আমার বাসায় ঢাকায় যখন উনি আমার বাসায় যেতেন, উনি রিহার্সাল থাকতো ওনার, উনি রাত্রেবেলা রেওয়াজ করতেন আমার সামনে বসে। আমি ওনার গান শুনি শুনি আমি নোয়াখালীর ম্যাক্সিমাম অর্ধেক ভাষায় আমার শেখা হয়ে গেছে ওনার গানের মাধ্যমে। তিনি বাংলাদেশের পতাকার পক্ষের মানুষ ছিলেন, তিনি মানুষে মানুষে বিভেদ গুছিয়ে এনে মানুষে মানুষে ঐক্য করার মানুষ পক্ষের মানুষ ছিলেন। এই গুণী সঙ্গীত সাধকের গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন উৎসবে আগত জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিল্পী, ভক্ত ও অনুরাগীরা। তারা জাতীয় পর্যায়ে এই ধরনের বর্ণাঢ্য উৎসব আয়োজনেরও গুরুত্বারোপ করেন। আমি মনে করি আজকে এই প্রজন্মে যারা আছে তারা আজকে ওনার পদাঙ্ক অনুসরণ করে এটাকে এগিয়ে নিয়ে যাবে, যার মাধ্যমে আগামী দিনে আমাদের নোয়াখালীকে সারা পৃথিবীর মুখে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে। উনি নিজেকে এই নোয়াখালী আঞ্চলিকতা থেকে বের করা যায়নি। উনি এক অকৃত্রিম রয়েছেন, উনি পারতেন আধুনিক কিছু মানুষজন ওইভাবে যেভাবে চলা হয় ওগুলো নিয়ে করলে উনি অনেক কিছুই তাড়াতাড়ি পেতে পারতেন, উনি করেন। উনি ছিলেন রিয়েল একজন হিউম্যান বিইং। হাশেম লোক উৎসবের সমাপনী পর্বে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দিদারুল আলমকে দেয়া হয় হাশেম পদক। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।